গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর এখন তো ভালো থাকতেই হবে, কারণ এই তো দেখতে দেখতে পুজো তো এসেই গেল, তাই না? আসলে যে অপেক্ষা করাটা, এটা কিন্তু একটা দারুণ জিনিস। বেশ, সেই মুহূর্তগুলো অন্যরকম হয়, কিন্তু পুজো চলে আসা মানেই পুজো কেটে গেল। অপেক্ষা করার মুহূর্তগুলো খুব ভালো লাগে। আর ছোটবেলার বিষয়গুলো আরো বিশেষ ছিল আর কি। এখন যদিও সেভাবে বেরোনো হয় না, ঘোরা হয় না, তো যেই কারণে অপেক্ষাটা অবশ্যই থাকে, কিন্তু যখন পুজো চলে আসে তখন হয়তো দেখা গেল কোনো কোনো বছর ঠাকুর দেখতেই বেরোনো হলো না। তো যাই হোক, তোমরা কেমন আছো আমাকে বলো। সকালে উঠে এই তো শুরু করলাম, আর একটা নতুন নাইটি পরেছি। এই নাইটিটা আমি অনেক বহুদিন আগে কিনেছিলাম, কিন্তু পরা হয়নি জানো তো। একসাথে তিনখানা নাইটি নিজের জন্য কিনেছিলাম, তখন অবশ্য আমি আমার বিজনেস শুরু করিনি, তো সেই মুহূর্তে কিনেছিলাম, কিনে রেখে দিয়েছিলাম। তো আজ পরবো বা কাল পরবো করে পরা হচ্ছে না, তো ভাবলাম যে না, এখন তো পুজো এসেই গেছে, তাহলে একটুখানি উদ্বোধন করি এগুলোকে, কারণ নিজেকেও তো একটু নতুনত্ব থাকতে হবে। দেখো, হেয়ার কেয়ার করতে পারছি না, মানে একটু চুল কাটতে যাব সেটা যেতে পারিনি, তারপরে একটু নিজেকে কিছু আর কি নিজের জন্য স্পেশাল করব, সেটাও করে নি। পুজো আসলে মানুষে কত কিছু করে, হেয়ার কালার, হেয়ার কাট, ফেসিয়াল, অন্তত মানুষে আইব্রোটা তো করে, আমি সেটাও পর্যন্ত করি না, প্রায় 3-4 মাস 6 মাস হতে গেল। তো কি আর করব বলো, কিছু করার নেই। হ্যাঁ, হেয়ার কাট করেছিলাম মাঝখানে একবার, তাও বেশ অনেক মাস আগে। তো এই চলছে এইভাবে, মেয়েটাকেও ভেবেছি একটু চুল কাটাতে নিয়ে যাবো, সেটাও পারছি না, কারণ এখন পুজোর সময় পার্লারে ঢোকাই যাবে না, আর প্রচণ্ড ভিড়, তারপর আরো বাচ্চা, সেক্ষেত্রে একটু মুশকিলের ব্যাপারও আছে। আর এমনি লোকাল থেকে কাটাতে গেলে না অতটা একটা ভালো কাটে না। লোকাল বলতে গেলে কি, মানে ওই যে নর্মাল যে দোকানে চুলদাড়ি কাটে, সেখানে তো মানে মেয়েদের এখন তো বুঝতেই পারছো চুলটা একটু বড় হয়েছে, একটু অন্যরকম না কাটলে ভালো লাগে না ওকে অন্তত। তো সেই জায়গা থেকে আর নিয়ে যাওয়া হচ্ছে না, আর দেখি পুজোটা যাক, তারপরে না হয় আমার আবার নতুন করে পুজো শুরু হবে, আর কি করব বলো। তো দেখো, এই যে তেল কালি পড়েছিল, জানলাটাও পরিষ্কার করতে হবে, জানলাটাও একটু নোংরা হয়েছে। জানলাটা কেবল তো পরিষ্কার করি, কিন্তু যতই পরিষ্কার করি না, এই যে দাগগুলো ভরে গেছে এগুলো আর উঠতে চাচ্ছে না। আমি এখানে একটা কাঠ দিয়েছিলাম, রান্না হয়ে গেলে কাঠটা পরিষ্কার করে আবার কাঠটা তুলে রাখতাম, কিন্তু এটা মা কোথায় সরিয়ে দিয়েছে, যে কারণে আমার ওয়ালটাও বেশি নোংরা হচ্ছে আর জানলাগুলোও নোংরা হচ্ছে, পুরো তেল ছিটে ছিটে অবস্থা খারাপ। তো দেখো, মুছে নিলাম, একটুখানি সাবান দিয়ে ডলা দিলাম, উঠে গেল। ডিপ ক্লিনিং বলতে রান্নাঘরটা সেভাবে একটা হয়নি, তো যেটুকুনি হয়েছে কাজ চালিয়ে নেওয়ার মতো, এভাবেই চলুক, তারপরে আবার দেখা যাবে। যতটা পারি হাতে হাতে করে নিই, তারপরে মাও কিছুটা করে, তো যে কারণে ডিপ ক্লিনিংটা দরকার পড়ে না। তো ভাবলাম যে না, বেকার খাটবো আবার, তো থাক এরকম, অসুবিধে নেই। দেখো, মা চিনি রেখেছে, চিনি সব পড়ে যাচ্ছে ঢেলে, মানে অনেকটা হয়ে গেছে আর কি। তো সেটা আর কি ঠিকঠাক করে রাখলাম, সাইডেও পড়েছে কিছু, সেগুলোও ঝেড়ে নিলাম, আর এবার মুছে নেব। তো আজকে ভাবলি যে একটুখানি ওই কি বলে বলো না, এই যে এই ড্রয়ারগুলো একটুখানি পরিষ্কার করবো, এগুলো ক্যাবিনেটগুলো, কারণ একটু নোংরা নোংরা হয়েছে। আর কালো তো দেখবে, কালো ঠিকই নয়, মানে এই যে কালারটা, এই কালারটার উপরে নোংরাটা খুব বোঝা যায়। তো শখ করে এই কালারটা বানিয়েছিলাম, তোমরা সবাই পছন্দ করেছিলে, একটু অন্যরকম কালার, বেশ ভালো লাগে, কিন্তু ওই যে পরিষ্কারটা বেশি করতে হয়, তো অনেকদিন ধরেই করা হয়নি, তো ভাবলাম যে আজকে একটু করে নিই। একেবারে ভেজা কাপড়টা দিয়েই মুছে নিচ্ছি, কলিনটা হাতের কাছে এই মুহূর্তে নেই, মানে কলিনটা নেই আর কি, ফুরিয়ে গেছে, তো যে কারণে কলিন দিয়ে আর করিনি। এটা দিয়ে একদমই শুকনো, মানে কোনো রকমে একটু ভিজিয়েছিলাম, আর খুব ভেজা দিয়ে মোছা যাবে না, আবার ওটা উঠে যাবে, নষ্ট হয়ে যাবে জল লাগলে, যে কারণে যেটা ভেজা ভিজিয়েছিলাম মোছার সময় সেটা দিয়ে করে নিলাম। আর এবার ঘরটা ঝাড় দিয়ে নেবো, এখনো পর্যন্ত কেউ ওঠেনি জানো তো, সবে সকালবেলা সূর্য মামা উঁকি দিয়েছে। ওই যে একটা ছড়া আছে, ছোটবেলায় আমরা পড়তাম, এখন আমার মেয়েও দেখছি ওরকম ওই ছড়াগুলো, ওরও ওরও আছে আর কি, ওরও ছিল, ওই ভোর হলো দোর খোলো খুকি কুকুমণি ওঠোরে, এই ছড়াটা বেশ ভালো লাগতো, তখন এত জোরে জোরে চিৎকার করে করে বই পড়তাম, তখন পড়ার কম্পিটিশন হতো দাদা দিদি আর আমার মধ্যে, কে যত জোরে পড়তে পারবে তার নাকি তত মনে থাকবে, এটা আমার মা বলতো, বাবাও বলতো, যত জোরে পড়বি তত মনে থাকবে। আর তিনজনে এত জোরে চিৎকার করতাম, মনে হতো ঝগড়া করছি, খুব জোরে জোরে চিৎকার করে বই পড়তাম। তো ওই দাদা দিদি আর তারপরে আমি, আর আমাদের দেখিয়ে দেওয়ার মতো সেরকম কেউ ছিল না। আর ছোটবেলা থেকে না আমরা টিউশনও পাইনি, এখন যেরকম অ ক খ থেকেই বাচ্চাদের আর কি টিউশনই দিতে হয়, কিন্তু হ্যাঁ অবশ্য আমাদের আয়ুষ্মিতাকেও দিয়েছি সেটা,
এমন নয় যে বলবে তুমি দাওনি, হ্যাঁ আমিও দিয়েছি। কিন্তু আমাদের বেলায় তখন আমার বাবা মারা কিন্তু সেরকম একটা পড়াশোনা জানতো না, ওই অ ক খটা জানতো, তারপরে সেভাবে কিন্তু জানতো না। কিন্তু ওই যে বলে আমাদের শিক্ষাগুরু প্রথম কিন্তু বাবা আর মা, সত্যিই তাই। নিজে যতটা পারুক আর না পারুক, বাবা কিন্তু বসে বসে ঠিক যেইটুকুনি পারুক নামতা অ আ ক খ এগুলো কিন্তু পড়িয়ে দিত আমাকে, পড়াতো। দাদা দিদিদের পড়িয়েছে কিনা আমি জানি না, অবশ্যই পড়িয়েছে, কারণ তখন তো আমি ছিলাম না। তো এটা কিন্তু বাবার কাছ থেকে আমার শেখা। তারপরে যত আস্তে আস্তে বড় হলাম, তখন দাদারা দাদা দিদি একটু একটু হেল্প করতো। তারপরে ওই যখন সিক্সে পড়ি, সিক্সে কি ফাইভে পড়ি, তখন প্রথম আমার টিউশনি নেওয়া, তার আগে পর্যন্ত নিনি, বাড়িতেই পড়তাম। তারপরে আস্তে আস্তে ওই দিদির বিয়ে হয়ে গেল, তখন তো দরকার, তখন আস্তে আস্তে কিন্তু আমাকে টিউশনি দিল, দাদাই গিয়ে ভর্তি করে দিয়ে আসলো। তো ওই আর কি, আর তাও একটা টিচার, এখন যেরকম এক একটা সাবজেক্টের এক একটা টিচার, বা অঙ্ক একটা মানে আর্টস একটা, সায়েন্স গ্রুপ যেগুলোর অঙ্ক টঙ্ক সেগুলো আবার আলাদা, এই সবে আর কি। তো এখন তখন আমাদের একটাই ছিল, আর যখন 12 11 12 উঠেছিলাম তখন আর একটা এক্সট্রা টিচার নিয়েছিলাম, ইংলিশ টিচার, ব্যাস। তার আগে পর্যন্ত একজন টিচার, তাও একবার করে পড়াতো। তো এই হচ্ছে আমাদের ছোটবেলাকার কাহিনী। আমরা কিন্তু খুব অল্প পেয়েছি, তার মধ্যে থেকেই আমরা চেষ্টা করেছি যেটুকু নিজেকে ভালো রাখা যায় বা যেটুকু নিজে করা যায়। তো এই আর কি। আর দেখো আমার এই নয়নতারা গাছটা না পুরো একদম শুকিয়ে গেছে, পুরো মানে পুরো বলতে পুরো শুকিয়ে গেছে। এক দিদিভাই বলেছে কনিকা কেটে দাও আবার পাতা গজাবে, কিন্তু না গো, আমি ডাল ভেঙে দেখেছি, ডাল পুরো গোড়ার থেকে মরে গেছে। তো জানি না কি হবে, আমি যদিও তাও একবার কাটবো, কেটে দেখবো যদি হয়, যদি বাঁচে, যদি একদম গোড়ায় শেকড়ে যদি কিছু থাকে ওর প্রাণ, তাহলে হয়তো আবার হবে। তো সিঁড়িগুলো ভাবলাম একবার মুছবো না, তারপরে ভাবলাম যে না, মুছে নিয়ে যাই একেবারে, না হলে আবার প্রবলেম হবে। প্রবলেম বলতে কি, ওই পেস্তার লোমটোমগুলো থাকে, একেবারে সকালবেলা উঠে ঘরদোরগুলো ঝেড়ে পুছে নিলে না আমার একটু সুবিধা হয়, কারণ আমার পরের যে কাজকর্মগুলো পরের ধাপের সেগুলো একটু তাহলে আস্তে আস্তে করতে পারি। ধাপে ধাপে কাজ করতে হয়, তাই না? না হলে তো নিজের কাজের তালগোল গুলিয়ে ফেলবো, কিছু খুঁজে পাবো না, হদিশ খুঁজে পাবো না। তো মুছে নিলাম সিঁড়িটা, আর একেবারে আমাদের এই সিঁড়িটাও মুছে নেব, ব্যাস তাহলে হয়ে যাবে। ওই যে বললাম ওরা এখনো ঘুম থেকে ওঠেনি, আর আমি একটু সকাল সকালে উঠেছি আজকে, কারণ আজকে ফোনে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম যে আজকে সকাল সকাল উঠবো, তাড়াতাড়ি করে সব কাজগুলো করে, আমার অনেক কাজ আছে সেগুলো সামলাতে হবে। আর এবার চলে এসেছি বাথরুমে, কারণ বাথরুমটা পরিষ্কার করতে হবে। এই যে সাদা টাইলস, বিশ্বাস করো আমার মতো কেউ এরকম লাগিও না, আমার দেখে অন্তত, যে কনিকা দি বা কনিকা করেছে বলে আমাদেরকেও করতে হবে। আসলে এটা যদি নর্মাল টাইলস হতো না, তাহলে নোংরাগুলো উঠে যেত, কিন্তু এটা যেহেতু ম্যাট, আর ম্যাট জিনিসটা কি হয় বলো তো, নোংরাগুলো না কামড়ে ধরে রাখে, যেই কারণে পরিষ্কার করতে খুব কষ্ট হয়, খুবই কষ্ট হয়। রাত্রেবেলা ব্লিচিং দিয়ে রেখে, তারপরে মানে ডিপ ক্লিনিং যেদিন করি, রাতে ব্লিচিং দিয়ে রেখে তারপরে সকালে উঠে ডোলে পরিষ্কার করে তারপরে ওটা পরিষ্কার হয়। আর আজকেও করলাম, মানে আজকে এমনি নর্মালি করলাম, সার্ফ দিয়ে ডোলে দিলাম। তো দেখো আমি একটু চেঞ্জ করে নিয়েছি, আর একটু ফ্রেশ হলাম, কোনো রকমে স্নান করলাম, কারণ ওই যে বাথরুম পরিষ্কার করেছি। আর মা এদিকে রান্না করছে আজকে টক, গাঁঠি কচুর টক, অনেকদিন অনেকেই দেখতে চেয়েছ, একটা ব্লগে বলেছো। আর এই গাঁঠি কচুর টক কিন্তু আমি পুরোনো ব্লগে পাবে অনেক শেয়ার করেছি আমি, তো যারা দেখোনি তারা বলেছে যে মাসিমাকে একটু দেখাতে বলো, তো যে কারণে আর কি মাকে দেখিয়ে দিচ্ছে। তো দেখো মা বললো একটু জল দাও, জল দিলাম, শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন, ব্যাস এটাই তো টকের বিশেষত্ব, শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন। তো এটা মা দিয়ে দিয়েছে, দিয়ে একটু ভাজা ভেজে নিল, আর তার সাথে একটু হলুদ দিয়েছিল, ব্যাস। দিয়ে এবার জল ঢেলে দিল, জল ঢেলে দেওয়ার পর একটুখানি এর মধ্যে ওই তেঁতুল দিয়ে দেবে, এটা মা পাকা তেঁতুলের করছে না, আজকে কাঁচা তেঁতুলের করছে, কারণ বাজারে কিন্তু কাঁচা তেঁতুল উঠেছে জানো তো, আর শীতকালে তো এখন কাঁচা তেঁতুল উঠবেই জানোই। তো তেঁতুলটা মা সেদ্ধ করে নিয়েছিল প্রেশার কুকারে, সেটাকে একটুখানি ওই ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছে, যাতে ওই আশটাশগুলো ইসে হয়ে যায়। তো দেখলো যে কিছুই নেই, তো মা আবার দিয়ে দিল। আর এবার এর মধ্যে পরিমাণ মতো একটু নুন, একটুখানি চিনি মিশিয়ে দেবে, ব্যাস। প্রথমে নুন দিল, তারপরে এবার চিনি দিল, টক মিষ্টিটা একটু নিজের মতো করে দেবে, মানে হ্যাঁ অবশ্যই টক মিষ্টি নুনটা। আর এবার এর মধ্যে গাঁঠি কচু, কালকে রাতে আমি আর মা ছাড়াতে গিয়েছি, কিছুতেই ছাড়াচ্ছে না, এত নরম হয়ে গেছে। আর মাকে বললাম তুমি পেশার উপরে দিয়েছো কেন, বলছে আমাকে বললো এই বাড়ির থেকে বলতি, আর বলতি মা যে মানে মাসিমার কথা বলছে, মানে মায়ের বড় বৌমা আর কি আমার চা, বলছে বলতি বললো, আর বলতি মা বললো যে আমাদের সেদ্ধই হয়নি, হচ্ছে না মা,
আমি একটু সেদ্ধ করে দিই। তো আমাদের মা বেশি করে কচুর বাটি এনেছিল, মানে এই যে কাটি, তো আমাদের অর্ধেকটা রেখেছে ওদের বাড়ি অর্ধেকটা। এবার বলেছে ওরা নাকি ইজি প্রসেস, যে প্রেশারে সেদ্ধ করলে তাড়াতাড়ি নাকি সেদ্ধ হয়ে যায়। ব্যাস শুনে এসে মা প্রেশারে সিটি দিয়েছে, মানে একটা সিটি কোনো রকমে আমি দিয়ে বন্ধ করে দিয়েছি। মা বসিয়ে দিয়ে চলে গেছিলো, আমাকে বললো যে কোনো বন্ধ করে দিই, আমি বন্ধ করে দিয়েছি। সঙ্গে সঙ্গে খুলেছি আমি যেন না সিটি, মানে পরেও নেই, ফোসফোস করে আওয়াজ হচ্ছিলো, আমি বন্ধ করে দিয়েছি। এবার আমি তো জানি না গাঠি কুচু কত বড় বড় এনেছে, ছোটো না বড়, পরে দেখছি এই অবস্থা, পুরো গলে একদম অর্ধেকগুলো গলে গেছে, খোসার সাথে অর্ধেক বেরিয়ে গেছে। মা বলছে যে যা কি সর্বনাশ হয়ে গেল, যা কিছু করার নেই, ফ্রিজে রাখো, ছাড়িয়ে তাও দেখবি একটুখানি শক্ত হবে। তো রাতে ফ্রিজে রাখা হয়েছিল, একটু শক্ত হয়েছে, আর যে কটা ছাড়ানো তো সেগুলো চলেই গেছে। আর এনাকে দেখো, বাহ কি সুন্দর আদর হচ্ছে দিদি আর ভাই মিলে। আর ইনি এখন স্কুল যাবে, স্কুলের তো এই তো ছুটি পড়ার সময়ও এসে গেছে, কারণ পুজো। তো যেই কারণে আসলে ওরা পুজো পুজোটা সেভাবে একটা ওদের ফিল হয় না যেরকম আমাদের হতো, কারণ ওই যে মহালয়ার দিন সকালবেলা ওঠা, উঠে মহালয়া দেখা, সেই জিনিসটা ওদের মধ্যে খুব একটা নেই। আমি ভাবছি এরপর থেকে এগুলো অভ্যাস করাবো, কারণ এগুলো ওদের মধ্যে এখন না থাকলে না ওরা আগামী দিনে মানে ওরা শিখতেও পারবে না, আর পরবর্তী অন্য কাউকে শেখাতে পারবে না। তো যেই কারণে ওদেরকেও একটু শেখানোর দরকার। চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। আর এই যে আমার সোনামা এসেছিল, এসে একটুখানি কাকার সাথে কথা বললো, আদর করলো, কত মিষ্টি, দেখো কাকাকে আদর করছিল, কাকার সাথে কথা বলছিল। তো চলো ব্লগটা শেষ করলাম, দেখতে থাকো। ঘুরতে গিয়েছিলে তুমি? পূজোর জামা দিয়েছে, পূজোর প্যান্ট হয়েছে, ঘুরতে যাবা তুমি? পূজোয় ঘুরতে যাবা তুমি? ঘুরতে যাবা? কোথায় ঘুরতে যাবা? কোথায় কোথায় ঘুরতে যাবা? কে কে ঘুরতে যাবা? হেঁটে হেঁটে যেতে হবে, কিন্তু বলে দিলাম। কোথায় যাবা? কোলে কোলে হবে না। কোথায় কোথায় ঘুরতে যাবা? কোথায় ঘুরতে যাবা? গাড়ি করে ঘুরতে যাবা? গাড়ি করে যাবা? গাড়ি করে ঘুরতে যাবা? গাড়ি করে ঘুরতে যাবা? আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, আমি চলে যাই। ও তোমার দিকে তাকিয়ে রয়েছে। চলে যাবো, চলে যাবো, আমি চলে যাবো। গাড়ি করে ঘুরতে যাবা? আর একটু বড় হতে হবে, আর একটু বড় হলে তারপরে ঘুরতে নিয়ে যাবো, ঠিক আছে? গাড়ি করে, গাড়ি করে যাবা তুমি ঘুরতে? দুর্গা ঠাকুর দেখতে যাবা? ঢিঙ্কা চিকা, ঢিঙ্কা চিকা নাচতে হবে তো, নাচতে হবে তো, তাই না? তো বৌমা দেখতে পাচ্ছ? ওরে বাবা রে, এই জয় গেল, গলে গেলে 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 তোমার তোমার দেখতে পারত। তুমি কি ঘুরতে এতো বাড়িতে? খাওয়া দাওয়া করে যাবে তো? রান্না করা হয়ে গেছে, খাবা তো? ভাত ভাত খাবা না? ভাত খাবা না? ভাত খাবা না তুমি?